নমস্কার আপনারা দেখছেন জুডিওক মিউজিক নিবেদিত জোডিয়াক টক শো গীত অনুভাবে গীতিকার লকডাউন গৃহবন্ধী মানুষকে সংস্কৃতির আলোয় ফিরিয়ে আনার জন্য জুডিওক মিউজিক আয়োজন করেছিলেন গীতিকারের সন্ধানে একটি প্রতিযোগিতা অনেক প্রতিযোগী তাদের লেখা পাঠিয়েছিলেন জুডিওক তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে তাদের থেকে বিচারকরা বেছে নিয়েছেন কয়েকজন সফল গীতিকারকে তেমনই এক সফল গীতিকার আজ আমার সঙ্গে রয়েছেন ওয়াহিদা খাতুন আপনাকে স্বাগত জুডিওকের এই টক শো অনুষ্ঠানে আপনি তো একজন সফল গীতিকার এই সফল গীতিকার সম্মান আপনার হাতে তুলে দিয়েছেন জোডিয়াক মিউজিক তো এই একটা সম্মান জোডিয়াক যে মর্যাদাটা আপনাকে দিয়েছে সেটা পেয়ে আপনার কেমন লাগছে আন্তরিকভাবে জোডিয়াক মিউজিকের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং কেমন লাগছে এটা কিন্তু ভাষা প্রকাশ করার মতো না অনেক মানে কি বলবো নিজেকে গর্বিত মনে হচ্ছে একদম এই কবিতা বা গান যেটাই আপনি শুরু করেছেন এটা শুরুর পথ চলা কবের থেকে কলেজ লাইফ থেকে কলেজ লাইফ থেকে আপনি লেখেন আপনার কবিতা লিখতে বেশি ভালো লাগে না গানের কথা কোনটা আমি সব ধরনের লিখি গান কবিতা ছড়া ছড়া তানকা হাইকু লিমেরিক রুবাইদ সব ধরনের আপনি যে জায়গায় থাকেন আর কি আপনি মুর্শিদাবাদ থেকে এসছেন আমাদের কাছে এই এরকম একটা জায়গায় থেকে এই যে কাজ কর্মকাণ্ড আপনি করছেন বিভিন্ন কবিতা গান সনেট এটা করার পেছনে তো একটা নিশ্চয়ই কোনো অনুপ্রেরণা আছে কার কাছ থেকে এই উৎসাহটা বা অনুপ্রেরণাটা আপনি পান অ্যাকচুয়ালি অনেক ছোটবেলায় আমি বাবার থেকে বাবার কিছু গান কবিতা দেখতাম কিন্তু আমি নিজে লিখবো আর কি এটা ভাবিনি এবং অনুপ্রেরণা বলতে গেলে এবং অজান্তে কি বলবো অটোমেটিক চলে আসে আমার বাবা কবিতা লিখতেন হ্যাঁ বাবা লিখতেন গান বাবা লিখেছেন বাবাও গান লিখেছেন তাহলে একটা আপনার হ্যাঁ আছে বলতে মধ্যে আপনি এই যে গান লিখছেন বা কবিতা লিখছেন এর ভবিষ্যতে আপনি কোনো একটা পরিকল্পনা নিয়ে তো এগোবার চেষ্টা করছেন কিভাবে সেটাকে চিন্তা করছেন দেখুন আমাকে গান আপনি এখন একজন সফল গীতিকার যেহেতু আপনি এই সম্মানটা পেয়েছেন সেই জায়গার থেকে আপনি কি ভাবছেন ভবিষ্যতে ভবিষ্যতে আমাকে তো প্রচুর মানে কি অনেক অনেক লিখতে হবে আর কি অনেক লিখবো আর আমার রিসেন্ট একশো কুড়িটা মতো সনেট লেখা হয়ে গেছে এবং বইটি প্রকাশিত হচ্ছে মানে আপনার পশ্চিমবঙ্গের সেরা দশটা পাবলিশারের মধ্যে নয় নম্বরে আছেন দু হাজার একুশের বিচারে এবং ওই পাবলিশারে আমার মানে টাকাটা ইনভেস্ট করেছেন আর কি বই পারপাসে হুম ওতে একশো কুড়িটার মতো সনেট আছে ওটা বার হচ্ছে আর আপনার শিশুদের জন্য ছড়া আছে প্রচুর লিখেছি হ্যাঁ বিভিন্ন ধরনের গানও আছে লিখেছি এবং আমি লিখবো আর কি লিখতে হবে এটাই আমার আর কি এবং আমার মানে যাতে সমাজ এবং কি সভ্যতার উন্নতিতে লাগে বার্তা দিতে চাইছেন আপনার লেখার মধ্যে আপনার এই যে লেখার মধ্যে কবি বলুন বা বলুন কাকে আপনার মনে হয় আপনাকে আদর্শভাবে আপনি নিতে পারেন দেখুন অনেকেই খুব ভালো লিখেছেন এবং অনেকেই খুব ভালো লিখছেন যা যেনারা লিখেছেন খুব ভালো এবং যেনারা লিখছেন এখনও ওনাদের প্রত্যেকের কাছ থেকে অনেক কিছুর কি বলবো জানার পাওয়ার অনেক প্রয়োজনীয়তা আছে আমাদের হ্যাঁ এবং বেসিক্যালি একমুখীভাবে ভাবনাটা আমি নিচ্ছি না আচ্ছা একমুখী নিচ্ছি না ভাবনাটা উনি ওনারা যারা ভালো লিখছেন এবং লিখেছেন প্রত্যেকেই আমার ভালো লাগে আর কি মানে একমুখী ভাবনাটা আমি নিচ্ছি না প্রত্যেকে ভালো কোনো বিশেষ ধরনের লেখার প্রতি কি আপনি আগ্রহী বিশেষ ধরনের বলতে গেলে আমি আধুনিক গান দেশাত্মবোধক গান ভক্তি গীতি তারপরে আপনার ভাটিয়ালি গজল এগুলো লিখি যখন যেটা মনে আসে আর কি আপনার লেখা আপনার পরিবারের সদস্যের উপর প্রভাব ফেলে পরিবারের সদস্য দেখুন আমার আমার কাছে আমার ব্যক্তিগত মত পরিবার বলতে গেলে শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে পাঁচজন বাস মানে বসবাসকারী মানুষকে আমি বোঝায় না আমার কাছে পরিবার বলতে গেলে বিশ্ব পরিবার এবার বিশ্ব পরিবার সেখানে দেখা যাচ্ছে যে পরিবারে এমন তো কেউ থাকতে পারে আর সাহিত্যের ব্যাপারটা হচ্ছে পুরোপুরি একটা কি বহুমাত্রিক চিন্তনের একটা ফসল বলতে পারেন এবার সেই ফসলটাকে সেই দূরদৃশ সম্পন্ন মানে দূরদৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি ছাড়া না কিন্তু সম্ভব নয় এবার বেসিক্যালি পরিবারের কিছু লোক আছে সবাই যে ব্যাপারটা সেইভাবে নিতে পারে তা তো নয় এবার যাদের মধ্যে বা যাদের মধ্যে ক্ষমতাটা আছে তিনারা কতটুকু গ্রহণ করতে পারছেন বা নিচ্ছেন এটাই আমার কাছে আসল ব্যাপার আমরা জানি যে আপনারই একটি লেখা গান আমাদের জডিয়াত মিউজিকের সদস্য এবং জডিয়াত মিউজিকের প্রাণপুরুষ অসীম চক্রবর্তী সুযোগ কন্যা অয়ন্তিকা চক্রবর্তী কণ্ঠে গানটি প্রকাশিত পেয়েছে এবং বহু সমাদৃত হয়েছে ভারত বাংলাদেশ এই যে আপনি একটা প্রকাশ একজন শিল্পীর মধ্য দিয়ে আপনার গানটা গেল সেইটার ব্যাপারে আপনার আন্তরিক অনুভূতিটা কি কি মানে আমি মানে এটা কি বলবো আমি আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ এবং জোডাক মিউজিকের যিনি কর্ণোদ্ধার অসীম চক্রবর্তী এবং জোডাক মিউজিকের সাথে যারা যুক্ত আছেন সর্বোচ্চ মানে কি বলবো সে মিউজিশিয়ান টেকনিশিয়ান যাই বলুন প্রত্যেকের প্রতি আমি আন্তরিক হয়েছিল কৃতজ্ঞ এবং সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভীষণ গর্বিত আমি আমার গানটা যে ইনারা পার করেছেন আর কি রিলিজ করেছেন এবং সত্যি এটা খুব সারা ফেলেছে আপনাকে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর গান উপহার দেওয়ার জন্য অয়ন্তিকাকে আর ভবিষ্যতে আপনার কর্মকাণ্ডের মধ্যে আপনি বলছেন আপনার লেখা যেন সর্বজন গৃহীত হয় সবার জন্যই আপনি লিখতে চাই কোনো বিশেষ শ্রেণী বা বিশেষ গোষ্ঠীর জন্য আপনার লেখাটা আপনি চাইছেন খুব ভালো সিদ্ধান্ত আমরা চলে যাব আপনার প্রতি সম্মাননায় এই সম্মাননা অনুষ্ঠানটি সম্পাদিত করার জন্য আমি দুটি মানুষকে আসার জন্য অনুরোধ জানাই আমাদের শুদ্ধ সাংগীতিক ব্যক্তিত্ব এবং জডিয়াক মিউজিকের মেন্টার মাননীয় শ্রী সুজিত সেন মহাশয় এবং রূপকার কল্পকার কর্ণধার জোডিয়ক মিউজিকের শ্রী অসীম চক্রবর্তীকে